নমস্কার বন্ধুরা, চম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আটা দিয়ে তৈরি স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তো চলো দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি, আশা করছি ভালো লাগবে। আটার এই রেসিপিটা করার জন্য আমি এখানে দেখো 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এবার এই আটাটাকে আমি ঢেলে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আটার সঙ্গে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখো আটাটা মাখা হয়ে গেছে। এবারে এখান থেকে আমি 3টে বড় বড় করে লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি আমি তুলে নেব। এবারে একটা লেচি দেখো আমি হাত দিয়ে এরকম বাটির মতন করে নেব। এবারে এর মধ্যে দেখো কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এটার মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে। দিয়ে আবার একটু গোল করে নেব। চিনিটা ভেতরে আছে দেখো, আমি সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবারে অল্প একটু আটার গুঁড়ো দিয়ে এটাকে রুটির মতন বেলে নেব। রুটির মতন করে গোল করে আমি বেলে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি এই রুটিটার সাইড দুটো কেটে দেব। রুটিটা চারকোনা শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। এবারে দেখো চৌকো চৌকো করে আমি কেটে নেব। এবারে দেখো এই টুকরোগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো টুকরো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখো এরকম এরকম করে দেব। সবগুলোই এইভাবে করে নেব। এবারে দেখো একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। যেই রুটিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই রুটিগুলো একটা একটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। বেশ কয়েকটা আমি দিয়ে দিয়েছি দেখো। এবারে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এরকম ভাবেই আমি বাদ বাকিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আটা দিয়ে মুখরোচক স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, যেমনি মুচমুচে তেমনি মুখরোচক। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।